ও শঙ্কর হোক অথবা ব্রহ্মা বিষ্ণুই হোক, তার কথাই কি থানা চলবে? আমরা সবাই একসঙ্গে থানার ভেতরে ঢুকে যাব। এত লোকজন দেখলে থানার বাবু আমাদের কথা নিশ্চয়ই শুনবে। একদম ভয় পেও না, বস্তি বাঁচাতেই হবে। বলো শিয়ালা রামচন্দ্র কি? জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা, শিয়ালা রামচন্দ্র কি? থামো সবাই, আবে কোথায় এসেছিস তোরা বস্তি বাঁচাতে? আরে এখান থেকে যাবে কারা? এরাই তো, একটু দাঁড়া, এক বোতল থেকে শুধু অর্ধেক মালিশ হয়েছে, পুরো বোতল শেষ হলে তো যাবে। আরে একটু সবুর কর না, আমরা কি আমাদের দুঃখের কথা জানাতে থানার বাবুর কাছে যেতে পারি না? কে বারণ করেছে? আবে পুলিশ ওয়ালারা তো আমার মামু, আর তোর কি পিসে মশাই? না 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 না, তোরও মামু। আয় আয় এখানে আয়, ভয় পাস না বাবা, আয় 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 না, জঙ্গলে যাবি? যাবি তো? খুব ভালো, তাহলে তুই জঙ্গলে যাবি, শিকার করবি, বাপ মামা এলে ভয় পাবি না, ভাবি না? নদীতে যাবি, মাছ ধরবি, কুমির এলে ভয় পাবি না তো? পাবি না? আরে সালা সত্যি তো একদমই ভয় পেল না শঙ্করদা, ভয় পেল? ওই দেখো ভয় সব জল হয়ে বয়ে যাচ্ছে। শঙ্করদা এই বোতলে যে তেলটা বেঁচে গেল এটা কি করবো? আবে বাচ্চা তেল যেখানে মালিশ করার সেখানে মালিশ করবি। বড় বাবুকে জিজ্ঞেস করবো। স্যার এটা বাঁচা তেল, কোথায় মালিশ করবো স্যার? শঙ্করদা বললো এই বাঁচা তেল মালিশ করার একটা নির্দিষ্ট জায়গা আছে। স্যার ওই নির্দিষ্ট জায়গাটা একটু দেখিয়ে দেবেন স্যার। সেটা জায়গা নয়, বেজায়গা। আমি তোমাদেরকে এখানে দেখাতে পারবো না, যা শালা পান্ডু কোথাকার,